রাজধানী শাহবাগে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর গণহত্যার প্রতিবাদে সমাবেশ করছে বাংলাদেশ রাখাইন কমিটি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রোজিনা রোজি, চলে যাচ্ছে তার কাছে। রোজি, মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর গণহত্যার প্রতিবাদে আজকে রাজধানীর শাহবাগে মানববন্ধন এবং সমাবেশ করছে বাংলাদেশ রাখাইন কমিউনিটি। তারা মিয়ানমারে যে বিগত দিনগুলোতে রাখাইনদের উপর অত্যাচার, নির্যাতন, ধর্ষণ এবং লুণ্ঠনের প্রতিবাদে তারা আজকে রাজপথে নেমে এসেছেন। তারা দাবি করছেন যেন অচিরেই বিশ্ব সম্প্রদায় মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে এবং এই ধরনের হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ব্যবস্থা না নেয়। আর তাদের এই দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা বরাবরের মতোই তারা বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য তারা আবারও রাজপথে নেমে আসবেন এবং তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবেন এবং তারা চাচ্ছেন যে মিয়ানমারের যে রাখাইন সম্প্রদায়ের উপর ধর্ষণ, হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগের মধ্যে এতে একসময় রাখাইন সম্প্রদায় বিলুপ্ত হয়ে যাবে এবং তাদের তারা নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবী থেকে। এর আগেই তারা চায় যে আন্তর্জাতিক সম্প্রদায় যেন মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করে এবং এই হত্যাযজ্ঞ বন্ধ করে এবং তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ করে দেয়। তো সব মিলে বলা যায় যে আজকের এই সমাবেশ স্বতঃস্ফূর্ত ভাবে তারা তাদের সমাবেশ চালিয়ে যাচ্ছে। শাহবাগ থেকে মিয়ানমার সেনাবাহিনী বিরোধী বিক্ষোভ সমাবেশে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রোজিনা রোজি।